আমরা এবারে দেখব কাতারে কিভাবে পালিত হলো আরটিবি প্রতিষ্ঠাবার্ষিকী। তথ্য ও ছবি পাঠিয়েছেন কাতার প্রতিনিধি ইএম আকাশ। কাতারের দোহার একটি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল আরটিভির দশম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে আয়োজন করা হয় চিত্রাঙ্কন রচনা কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠান আয়োজন কমিটিতে ছিলেন প্রকৌশলী শামসুদ্দিন মন্ডল, শাহ আলম, মোহাম্মদ মানিক হোসেন, আবুল কাশেম, মাহফুজ আহমেদ, মোহাম্মদ সাগর, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ সুমন, মোহাম্মদ কবির হোসেন, ই এম আকাশ সহ আরো অনেকে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কাতার বাংলাদেশ স্কুলের শিক্ষক গোলাম ফারুক সিদ্দিক, শামসুদ্দিন মন্ডল, শাহ আলম, মোহাম্মদ মানিক হোসেন, আবুল কাশেম ও হাজি বাশার। বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীগণকে পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ও উপাধ্যক্ষ জুলফিকার আজাদ এবং ডেপুটি ডিরেক্টর কুরবান আলী, প্রভাষক আব্দুল অদুদ, গোলাম ফারুক সিদ্দিকী। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সহ সম্পাদক এম সাইফুল আলম, বাংলাদেশ কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ হায়দার, বাংলাদেশ আওয়ামী প্রচার ও প্রকাশনা লীগের সভাপতি ডক্টর শাহজাহান মন্ডল। কাতার প্রতিনিধি ইএম আকাশের পরিচালনায় কেক কাটা হয়। পরে আরটিভিকে শুভেচ্ছা জানাতে আসেন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রচার ও প্রকাশনা লীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, যুব পরিষদ, নৌকার নতুন প্রজন্ম, জাসদ, গণজাগরণ মঞ্চ কাতার শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুব দল, শ্রমিক দল, কর্মজীবী দল, কাতার প্রবাসী সাংবাদিক সমিতি, সাংবাদিক ফোরাম, স্পার্কিং ড্রিম, চাঁদপুর সমিতি কাতার, চট্টগ্রাম সমিতি, গোপালগঞ্জ সমিতি, বৃহত্তর ঢাকা সমিতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি, নোয়াখালী সমিতি, ফটিকছড়ি সমিতি, রাউজান সমিতি, হইচই হোটেল মালিক সমিতি, দোহা ফ্রেন্ড সোসাইটি, টপ সিক্রেট গ্রুপ, আকাশ মিডিয়া ভুবন, সন্দীপ এসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, আইডিবি কাতার সত্তার, ব্রাহ্মণবাড়ীয় সমিতি, কুমিল্লা সমিতি, ইউনাইটেড ওয়েলফেয়ার অর্গানাইজেশন সহ অন্যান্য আঞ্চলিক সংগঠন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কাতার এবং বাংলাদেশের জনপ্রিয় শ্রাবণ ব্যান্ড। অনুষ্ঠানে বাংলাদেশী মিডিয়া SATV, NTV, এশিয়ান টিভি, সময় টিভি, GTV, যমুনা টিভি, ATN বাংলা ও ATN নিউজ, কাতারে অবস্থানরত আল জাজিরা টিভির কর্মকর্তা সহ বিভিন্ন দৈনিক সংবাদপত্রে বিদেশি সাংবাদিক বৃন্দরা যোগ দেন। শুভেচ্ছা জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত আসুদ আহমদ সহ কাতারের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল স্তরের প্রবাসী দর্শকেরা ছুটে আসেন এই মিলন মেলায়। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিগণের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী জনাব শামসুদ্দিন মন্ডল, মোহাম্মদ এম সাইফুল আলম, মাহফুজ আহমদ, মোহাম্মদ সাগর, মোহাম্মদ জহির, মোহাম্মদ সুমন, মোহাম্মদ কবির, পরিমল চন্দ্র দাস সহ কমিউনিটির অনেক নেতৃবৃন্দ। তারা আরটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান। বাংলাদেশ কাতার এমবেসি থেকে